আমাকে 12 কিলোমিটার দূর হয়তো সাইকেলে চড়ে যেতে হতো, কিন্তু সেটা আমার পক্ষে শারীরিক দিক থেকেও সক্ষম ছিল না আর সময়ের দিক থেকেও পারমিট করছিল না। তার জন্য আমাকে সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ে যে হোস্টেল ছিল সেই হোস্টেলে থেকেই আমি এইচএসটা পড়েছি। ওখান থেকে আমার এইচএস ওখান থেকে পাস করেছি। এইচএসে পড়ার সময় অন্যরকম স্বপ্ন ছিল এবং স্বপ্নের সূত্রপাত হয়তো তখন থেকেই, কারণ সিমলাপাল মদনমোহন হাই স্কুলের ঠিক পাশেই ছিল সিমলাপাল ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস, মানে সিমলাপাল বিডিও অফিস। তো কোনো একটা কারণে আজকে ঠিক কারণটা মনে পড়ছে না, হয়তো হোস্টেলের জন্য কেরোসিনের দরখাস্ত করতে যাওয়া বা হোস্টেলে কোনো একটা প্রয়োজনেই ব্লক অফিসে গেছিলাম, সেটা কোনো হেড স্যারের কোনো একটা অ্যাপ্লিকেশান নিয়ে সেটা। এবং সেই প্রথম দিন কোনো একজন বিডিওকে দেখলাম তার চেয়ারে বসে এবং তার কার্যপ্রণালী বা কার্যপদ্ধতি সম্পর্কে সে কীরকমভাবে কাজ করে, তার ডেজিগনেশন, তার স্ট্যাটাস। তো সেই দিন থেকে একটা মাথার মধ্যে ঘুরপাক ছিল, যদি চেষ্টা করা যায়, যদি সম্ভব হয়। সময় এরকমভাবে বইতে শুরু করলো। মাঝখানে খুব ইচ্ছে ছিল কেমিস্ট্রি নিয়ে পড়ার, কেমিস্ট্রি নিয়ে এমএসসি করার, কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার অনেক স্বপ্ন ছিল, যেটা আমার এইচএসের রেজাল্ট তার সাথে সাথ দেয়নি, ফলে কেমিস্ট্রি নিয়ে আর পড়াও হয়নি। এইচএসের গণ্ডি সিমলাপাল মদনমোহন হাই স্কুল থেকে পাস করার পরে ভর্তি হলাম বাঁকুড়া সম্মিলনী কলেজে, যেখানে হোস্টেলে উঠলাম আমি আর কৌশিক গোস্বামী, একই সাথে একই দিনে পদার্পণ করলাম। 2002 সাল জুলাই নিয়ে ভর্তি হলাম ওখানে। ভর্তি হওয়ার পর থেকেই মোটামুটি টুকটাক আলোচনার মধ্যে ছিলাম, ডব্লিউসিএস কী, কম্পিটিটিভ পরীক্ষা কী, খুব বেশি না, একটু আধটু এদিক ওদিক জানার চেষ্টা করতাম, কীভাবে হয়, কী পড়াশোনা হয় ইত্যাদি এসব জানা ছিল চেষ্টা করতাম। তো 2006 পাস করলাম গ্রাজুয়েশন জুলজি অনার্স নিয়ে। কৌশিক আমার থেকে 1 বছর আগেই পাস করে বেরিয়ে গেল, আমাকে 1 বছর ড্রপ দিতে হয়েছিলো, ভালো রেজাল্ট আসে কিন্তু ভালো রেজাল্ট হয়নি। 2006 পাস করার পর বাড়ির থেকে বলেছিল এমএসসি করার জন্য বাইরে গিয়ে, কারণ বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়েছি, বর্ধমান ইউনিভার্সিটির চান্স হতো না 58% নম্বরে। বাড়ি থেকে বলেছিল হয় কানপুর, না এলাহাবাদ, না বিলাসপুরে যাওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি ফিনান্সিয়াল সাপোর্ট সেরকম ছিল না। বাড়ির লোক যদিও বলেছিল, কিন্তু দিক থেকে ভেবেছিলাম যদি স্কুল সার্ভিসে যেতে হয় তাহলে এমএসসি করার দরকার, কিন্তু স্কুল সার্ভিস যদি কেউ যেতে না চায় তাহলে এমএসসি করার কোনো লাভ নেই। সেই জন্য আমি কম্পিটিটিভ পরীক্ষা আসারই ডিসিশন নিয়েছি এবং যার সূত্রপাত হয়েছিল 2007 সালে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু দূর কথা বলতে চাই। আমার ফ্যামিলিতে বাবা মা এবং আমরা 3 ভাই বোন একসাথে বড় হয়েছি। বাবা ছিলেন কৃষিজীবী, বাঁকুড়ার জমি যেরকম হয়, যে বছর বেশি বৃষ্টিপাত হয় সে বছর ভালো ফসল হয়, আর যে বছর বৃষ্টিপাত হয় না সে বছরের ফসলের অবস্থাও সেরকম, ফলে আর্থিক অবস্থা তো বুঝতেই পারছো কীরকম, খুব মানে দোলাচলের মধ্যে ছিল। আর মা ছিলেন সামান্য শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, যেটা এখন বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে যারা প্যারা টিচার আর কি, সেই চাকরি। আমার দিদি বড়, দিদির বিয়ে হয়ে গেছে, আমি এবং আমার বোন, এই নিয়ে আমাদের, আমি বলবো না মানে সচ্ছলতা ছিল না, কিন্তু খুব বেশি মানে ল্যাভিশলি জীবনও আমাদের কাটতো না। 2006 সালে গ্র্যাজুয়েশন পাস করার পর বাড়ি থেকে বললো তাহলে হয় এমএসসি না হয় কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন। তো সেই সময় আমার জামাইবাবু বললেন যে ওনার এক বন্ধু রাজভবনের কাছে, কলকাতা রাজভবনের কাছে একটি বিশেষ কোচিং সেন্টার, নাম বলবো না আমি, তো সেখান থেকে পড়ে উনি ডব্লিউবিসিএস পেয়েছেন এবং বর্তমানে বিডিও হিসাবে কর্মরত। তো একটা রেফারেন্স পেলাম, তো সেইখানেই ভর্তি হওয়ার ডিসিশন নিলাম এবং 2007 সালে জানুয়ারি মাসে সেখানের উদ্দেশ্যে আমি এবং অরুণ তুলপিতর্পা গুটিয়ে চললাম কৌশিকের সাথে, কৌশিকের কাছে মেশে থাকার জন্য। যখন কৌশিক এমবিএ করার জন্য আরও 2-3 জন বন্ধুর সাথে কলকাতায় ছিল এবং তাদের মেশে গিয়েই উঠলাম কোচিং সেন্টারে। তো ভর্তি হলাম কোচিং সেন্টারে, তখন যদিও কোচিং সেন্টারে এত রমরমা ছিল না, 2-3টে কোচিং সেন্টার ছিল, তার মধ্যে আমি যেটা ভর্তি হয়েছিলাম সেটা প্রথমে না থাকলেও দ্বিতীয় বা তৃতীয় নম্বরে ছিল সেই সময়, যার কোর্স ফিটা এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা মনে পড়ছে না কিন্তু অ্যারাউন্ড 10,000-এর মতো। এবং সেটা ভর্তি হয়েছিলাম আমি জেনারেল কম্বাইন্ড কোর্স, মানে সমস্ত যত যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় তার প্রিলিমিনারি পাস করানোর জন্য যে ইয়েটা কোচিংটা, সেটার জন্য ভর্তি হয়েছিলাম। এবং এটা ছিল 1 বছরের একটা কোর্স যেখানে সমস্ত সাবজেক্টে পড়ানো হবে। কোচিং সেন্টারে পড়তে পড়তে যেটা মনে হয়েছে যে কোচিং সেন্টার একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদের কাজ করতে পারে,
তারপরে লেভেলটা কিন্তু যে পড়ে বা যে অ্যাসপিরেন্ট বা যে পরীক্ষা দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে। কারণ কোচিং সেন্টার তোমাকে একটা নির্দিষ্ট গাইড দিতে পারে। আজকের দিনে যারা দাঁড়িয়ে মনে হয়েছে যে কোচিং সেন্টার আমাদেরকে বলে দেয় যে কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে এবং কতটা জিনিস তোমাকে পড়তে হবে না, এটা বেশি মানে ইম্পর্টেন্ট। যেটা একজন অ্যাসপিরেন্ট যে বাড়ি থেকে প্রিপারেশন নিচ্ছে, যার কাছে অনেক সোর্স আছে, অনেক বই আছে, অনেক নেট আছে এবং তার মধ্যে অনেক ভুলও ভর্তি আছে, অনেক ভুলে ভরা বই আছে, অনেক ভুলে ভরা নেটের ইনফরমেশান আছে, সেগুলো থেকে যাচাই করে, সেগুলো থেকে ঝাড়াই বাছাই করে কোনটা তোমাকে পড়তে হবে এবং কতখানি পড়তে হবে, এটা কিন্তু কোচিং সেন্টারের একটা মেন দায়িত্ব। যেটা আমি আজকের দিনে বুঝতে পারছি যে একজন কেউ যদি গাইড থাকে, সে কোচিং সেন্টার নাও হতে পারে, তোমার কোনো একজন গাইড হতে পারে, কেউ একজন বন্ধু হতে পারে, কোনো একজন সিনিয়র দাদা হতে পারে, সে যে কেউ হতে পারে, সেই এক সেরকম একজন কাউকে চাই যে তোমাকে গাইড করবে যে হ্যাঁ তোমাকে এইখান থেকে পড়তে হবে, এই জিনিসটা দেখতে হবে এবং এই ট্রেন্ড, একটা জিনিস একটা ট্রেন্ড ফলো করছে, সেই ট্রেন্ডটা ফলো করার জন্য তোমাকে গাইড করবে। গ্রুপ স্টাডিজের ভূমিকা নিয়ে আমি বললে আমার প্রিপারেশন সম্পর্কে একটু বলবো। 2007 সালে আমি বললাম যে 2007 সালে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি এবং কোচিং সেন্টারে ভর্তি হওয়া বলতে কি সেখানে পড়াশোনা বলতে কি আমি কোচিং সেন্টার যেতাম আর আসতাম, আর যেটা বলতো সেটা খাতায় লিখে রাখতাম, এর বাইরে আর কোনো পড়াশোনা হতো না। কারণ সমস্যাটা ছিল তখন এনভায়রনমেন্ট আমাদের কাছে অন্যরকম ছিল, আমি যে এনভায়রনমেন্টে থাকতাম সেখানে কিন্তু আমরা দুজনেই কম্পিটিটিভ স্টুডেন্ট ছিলাম, বাকিরা কিন্তু এমবিএ নিয়ে পড়তো,